প্রধানমন্ত্রী যা জেদ তার 10 গুণ জেদ আমার আমি বলেছিলাম না পারলে আটকাও 3 তারিখ যাব 4 তারিখ যাব কোন তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ করছি না ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি যার অধীনে এই তদন্তকারী সংস্থা ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রীকে চ্যালেঞ্জ করছি যার অধীনে এই তদন্তকারী সংস্থা বিজেপির সর্বভারতীয় সভাপতিকে চ্যালেঞ্জ করছি আর এখানকার জমিদারদের লেখেলবাজদের চ্যালেঞ্জ করছি আগামী দিনে এই লড়াই তীব্রতর হবে এটা মানুষের লড়াই তোমাদের ক্ষমতা থাকলে আটকো তিন চারও মিটিং হয়েছে আটকাতে পারোনি আগামী দিনও মিটিং হবে আটকাতে পারবে না মানুষের অধিকার আমাদের প্রাপ্য টাকা কারোর পৈতৃক সম্পত্তি নয় আমরা ছিনিয়ে আনব যত চেষ্টা করো আটকাতে পারবে না হ্যাঁ আমার পরিবারকে আগেও ডাকা হয়েছে আমায় আমার স্ত্রীকে আমার শালিকাকে অন্য কেসেও ডাকা হয়েছে এখন অন্য কেসে প্রোটেকশন রয়েছে সুপ্রিম কোর্ট পালন করেছে সুপ্রিম কোর্ট প্রোটেকশন দিয়েছে কিছু করতে পারছে না তাই অন্য কেসে ট্যাগ করছে এটা দু বছর আড়াই বছর ধরে চলছে আমি তো সোজা একটা কথা বলছি আমার বিরুদ্ধে কিছু থাকলে কোর্টে জমা দিন কোর্টেও তো বিচারপতি একই কথা বলেছিল যে কি আছে কেস ডায়েরি জমা দিন আমি তো পালন করছি না কেস ডায়েরি দেখার অধিকার একমাত্র ইনভেস্টিগেটিভ এজেন্সি আর বিচারপতির রয়েছে তবে ইডির কি গ্রহণযোগ্যতা আমি ইডিকে যেটা লিখে পাঠাচ্ছি শুভেন্দু অধিকারী সেটা টুইট করছি আমি এ নিয়েও আগামী দিন সুপ্রিম কোর্ট যাব আমি ইডিকে আমার আর ল এনফোর্সমেন্ট এজেন্সি আমার আর ইনভেস্টিগেটিভ এজেন্সি তদন্তকারী সংস্থার মধ্যে কি চিঠি এক্সচেঞ্জ হয়েছে সেটা শুভেন্দু অধিকারী টুইট করে জানাচ্ছে এর একটা সিবিআই ইনকোয়ারি হোক না বা এর একটা ইডি ইনকোয়ারি হোক না তারা রাজনৈতিকভাবে লড়তে পারছে না আর বিজেপি যদি ভাবে আমার মা আমার বাবা আমার স্ত্রীকে ডেকে আমাকে ডেকে আমাকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখবে আমার গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে নরেন্দ্র মোদীর কাছে আমি আত্মসমর্পণ করব না তার যা জেদ আমার তার 10 গুণ জেদ নরেন্দ্র মোদীর জেদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রেখে তাকে আত্মসমর্পণ করা আর আমার জেদ মাথা উঁচু করে তোমার দিল্লিতে গিয়ে আন্দোলন তৈরি করে মানুষের অধিকার বাংলার অধিকার তোমার চোখের সামনে আমরা ছিনিয়ে আনবো তোমার ক্ষমতা থাকলে তুমি আটকাবে প্রধানমন্ত্রীর যা জেদ তার 10 গুণ জেদ আমার আমি বলেছিলাম না পারলে আটকাও 3 তারিখ যাব 4 তারিখ যাব কোন তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ করছি না ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি যার অধীনে এই তদন্তকারী সংস্থা ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রীকে চ্যালেঞ্জ করছি যার অধীনে এই তদন্তকারী সংস্থা বিজেপির সর্বভারতীয় সভাপতিকে চ্যালেঞ্জ করছি আর এখানকার জমিদারদের লেখেলবাজদের চ্যালেঞ্জ করছি আগামী দিনে এই লড়াই তীব্রতর হবে এটা মানুষের লড়াই তোমাদের ক্ষমতা থাকলে আটকো তিন চারও মিটিং হয়েছে আটকাতে পারোনি আগামী দিনও মিটিং হবে আটকাতে পারবে না মানুষের অধিকার আমাদের প্রাপ্য টাকা কারোর পৈতৃক সম্পত্তি নয় আমরা ছিনিয়ে আনব যত চেষ্টা করো আটকাতে পারবে না আর দিল্লিতে যেটা হয়েছে একটা ছোট্ট ট্রেলার হয়েছে সিনেমাটা দু মাস পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে দেখাবো এটা বলেছিলাম 50,000-1,00,000 লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজপথে মিছিল হবে দিল্লিতে অপেক্ষা করুন দু মাস তারপর দেখবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন